সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং যারা দেখছেন, সবাইকে আমার এই পরিসংখ্যান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি আমরা সবাই এই করোনা ভাইরাসের মহামারী সময়কালটুকু সুস্থতার সহিত সুন্দরভাবে বাড়িতে থেকে অতিবাহিত করতেছি। সরকারের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের জীবন কাটাচ্ছি। আমরা আজকে এই পরিসংখ্যানের একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের পাঠ সূচক সংখ্যা, শ্রেণী দ্বাদশ, বিষয় পরিসংখ্যান দ্বিতীয় পত্র, অধ্যায় সপ্তম, লেকচার চার। আমরা এই অধ্যায়ের উপর এর আগে তিনটি ক্লাস নিয়েছি, আজকে আমরা চতুর্থ ক্লাস শুরু করছি। তা আমি মোহাম্মদ আবুল হোসেন, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আমাদের আজকে শীতফল ব্যবহারিক অংশ। বিভিন্ন সূত্রের সাহায্যে মূল্য পরিমাণ সুসংখ্যা নির্ণয় করতে পারবে, যেমন যাতে ব্যয় সুসংখ্যা নির্ণয় করতে পারবে, সূচক সংখ্যা বিভিন্ন পরীক্ষা করতে পারবে, আদর্শ সুসংখ্যা শনাক্ত করতে পারবে। আমরা এই টপিকগুলোর উপর আগে যে তিনটে ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলোর মধ্যে বিভিন্ন অঙ্ক দিয়ে আমরা সমাধান করেছি। তা আমাদের যেহেতু পরিসংখ্যান বিষয়ে ব্যবহারিক অংশ আছে, সেজন্য আমাদের এই অধ্যায়ে ব্যবহারিক অংশটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা বিভিন্ন সূত্রের সাহায্যে মূল্য পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব। প্রথমে একটা পরীক্ষার নাম দেখো, নিচের তথ্য থেকে 2008 সালের সাপেক্ষে 2012 সালের ক্যাসপিয়ার্স, প্যাস, মার্শাল এডওয়ার্ড, ডরবি, বাউলি ও ফিশার মূল্য পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। তো দেখো কতগুলো দ্রব্য ক খ গ ঘ, 2008 সালে মূল্য পরিমাণ দেওয়া আছে, 2012 সালে মূল্য পরিমাণ দেওয়া আছে, সেগুলোর আলোকে আমরা এই বিভিন্ন সূচক সংখ্যাগুলো আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা বিত্তীয় বছর মূল্যকে পি জিরো, চলতি বছর মূল্যকে পিএন এবং বিত্তীয় বছর পরিমাণকে কিউ জিরো এবং চলতি বছর পরিমাণকে আমরা কিউএন ধরলাম। আমরা এই সূত্রগুলো আগেও পড়েছি। আমরা জানি এসপিসি সূত্র অনুসারে মূল্য সূচক সংখ্যা পি জিরো অ্যান ইকুয়াল টু সামসাম পিএন কিউ জিরো ডিভাইড বাই সামসাম পি জিরো কিউ জিরো ইন্টু 100 এবং পরিমাণ সূচক সংখ্যা কিউ জিরো অ্যান ইকুয়াল টু সামসাম কিউএন পি জিরো ডিভাইড বাই সামসাম কিউ জিরো পি জিরো ইন্টু 100। এই সূত্রগুলোর আলোকে আমরা টেবিলটা করে এরপরে সূত্রগুলোর মধ্যে মান বসিয়ে আমরা এই সূচক সংখ্যাগুলো। তো আসো আমাদের দেখো এরপর প্যাসি সূত্রটা দেখো, পি জিরো অ্যান ইকুয়াল টু সামসাম পি এন কিউএন ডিভাইড বাই সামসাম পি জিরো কিউ জিরো ইন্টু 100, কিউ জিরো অ্যান ইকুয়াল টু সামসাম কিউএন পি এন ডিভাইড বাই সামসাম কিউ জিরো পি জিরো ইন্টু 100। এইভাবে মার্শালের দত্ত সূত্রটা দেখো, মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা, ডব্লিউ বালের মূল্য সূচক সংখ্যা পরিমাণ সূচক সংখ্যা এবং ফিশারের মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যার সূত্রগুলো আমরা লিখলাম। এই সূত্রগুলোর আলোকে আমাদের যা যা দরকার সেগুলোর জন্য আমরা একটা টেবিল এখানে তৈরি করছি। দ্রব্যগুলো আমাদের দেওয়া আছে পি জিরো পি এন কিউ জিরো কিউএন দেওয়া আছে, সেগুলোর আলোকে আমরা পি জিরো কিউ জিরো পি জিরো কিউএন পি এন কিউ জিরো পি এন কিউএন এই চারটা কলাম আমরা এই সূত্রগুলো আলোকে করব। করে সেগুলোর মানগুলোকে আমরা যোগ করবো, সামসাম পি জিরো কিউ জিরো কিউটা তো পেলাম, সামসাম পি জিরো কিউএন, সামসাম পি এন কিউ জিরো এবং সামসাম পি এন কিউএন, আমরা এগুলো সবগুলোর যোগ করে আমরা এগুলো টোটাল পেলাম। এখন এই মানগুলো আমরা এই দেখো লেসপেসি মূল্য সূচক সংখ্যার মধ্যে যে মান বসালাম, বসানোর পরে আমরা লেসপেসি মূল্য সূচক সংখ্যা পেলাম 135.47। মন্তব্য হলো কি, অর্থাৎ এই পদ্ধতি 2018 সালের সাপেক্ষে 2012 সালে পদার্থ দ্রব্যসমূহের মূল্য আমাদের 35.47% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা জানি যে বৃত্তি বছরের সূচক সংখ্যা 100 ধরা হয়, এটা এই বৃত্তি বছরের সূচক সংখ্যার সাপেক্ষে আমরা চলতি বছরের সূচক সংখ্যা এখানে নির্ণয় করলাম। করে দেখলাম যে 2008 সালের তুলনায় 2012 সালে দ্রব্যগুলোর মূল্য শতকরা 35.47% বৃদ্ধি পেয়েছে। সিমিলারলি আমরা পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করবো, করার পর আমরা দেখো এই যে 104.45 পেলাম। তো এখানে মন্তব্য একই কথা, দ্রব্যসমূহের পরিমাণ অর্থাৎ উৎপাদনের পরিমাণ 4.45% বৃদ্ধি হয়েছে।
এইভাবে ফ্যাশন মূল্য শীর্ষসংখ্যা সূত্রের মধ্যে আবার আমরা মানগুলো বসাবো। বসানোর পরে দেখো এটা পেলাম এক মন্তব্য আমাদের এখানে কি হলো যে 2008 সালের তুলনায় 2012 সালের দ্রব্যগুলো মূল্য 35.98% বৃদ্ধি পেয়েছে। এইভাবে পরিমাণ শিশু সংখ্যা বের করবো, এখন মন্তব্য করবো প্রত্যেকটা। এইভাবে আমরা সূত্রগুলোর মধ্যে যা এই সারণী থেকে আমরা টোটাল মানগুলো বসাই দেবো, বসাই দেওয়ার পরে আমাদের এই শিশু সংখ্যাটা পাবো, এরপর আমরা মন্তব্য করবো। এইভাবে মূল্য শিশু সংখ্যা এবং পরিমাণ শিশু সংখ্যা আমরা প্রত্যেকটা সূত্র দিয়ে মানে 5টা সূত্র দিয়ে আমরা বের করবো। বের করে এখন এই প্রথম অঙ্কটা এগুলো আমাদের পরীক্ষা আসে বিভিন্ন সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা, 5টা দিতে হবে না, একটা বা দুইটা দিতে হয় আমাদের, তবে আমরা 5টার মধ্যে যে কোনোটা আমাদের আসতে পারে পরীক্ষা, সেই জন্য 5টা করে দেখালাম। তো তোমরা এগুলা প্র্যাকটিস করবা। তারপর দেখো 2 নম্বর পরীক্ষায় আমরা আসছি যে পুরোপদত্ব ভর্ততে লেসপিয়ার্স ফ্রেশ মার্শালের যত ফিশের সুসংখ্যা সময় পাল্টানো পরীক্ষা উপাদান পাল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা পরীক্ষা করো। তাহলে এটা সমাধান হলো সমপালন পরীক্ষার পর দেখো সমপালন পরীক্ষার শর্ত হলো যে P0N × PN0 = 1, অর্থাৎ ব্যক্তি বছর সাপেক্ষে 14 বছরের মূল্য এবং 14 বছরের সাপেক্ষে ব্যক্তি বছরের মূল্য গুণফল = 1 হবে। এই শর্ত হলো আমাদের সমপালন পরীক্ষার। তো এখন আমরা দেখি যে লেসপিয়ারের সূত্রের মধ্যে প্রয়োগ করে দেখি যে লেসপিয়ারের সূচক সংখ্যা এই শর্তটা মেনে চলে কিনা। তাহলে P0N এগুলো আমরা এখানে এখানে আমরা 100টা এখানে আমরা বিবেচনা আনবো না, তো এখানে মান বসানোর পরে এটা পেলাম। সিমিলারলি আমরা এন জায়গায় জিরো নেবো, জিরো জায়গায় এনে আমরা এই সূত্রটা আবার এইভাবে আমরা পেলাম। তাহলে এখানে আমরা মান বসাই, এখন দেখি দুইটা গুণ করে দেখা যায় গুণ করার পরে এই গুণফলটা 1 হবে না, 1 সমান হবে না, কারণ দেখো উপরে আমাদের উপরে যে মান নিচে মানগুলো ভিন্ন, সেই জন্য এখানে ইজ নট ইকুয়াল টু 1 হবে, অর্থাৎ লেসপিয়ারের সূত্রটি সমপালন পরীক্ষায় উত্তীর্ণ হয় না। সূত্র আবার দেখবো, দেখো সেই সূত্র অনুসারে P0N এর মধ্যে আমরা মান বসালাম, এরপর PN0 বললাম, অর্থাৎ এখানে দেখো যে এন জায়গায় জিরো হয়েছে, এখানে এন জায়গায় জিরো হয়েছে, মানে সামসান P0 P0, সিমিলারলি এখানে মানে জিরো জায়গায় এন হবে আর এন জায়গায় জিরো বসিয়ে আমরা যে মানগুলো পেলাম এইগুলোতে মান বসালাম। বসানোর পরে এরপর আমরা P0N এবং PN0 গুণ করে দেখি যে 1 হয় কিনা, তো দুটোর গুণফল দেখা যাচ্ছে যে 1 হচ্ছে না, অর্থাৎ ফ্যাশি সূত্রটি সমপালন পরীক্ষায় উত্তীর্ণ হয় না। একইভাবে আমরা মার্শালের যত সূত্রের মধ্যে আমরা বসাই, P0N এর মান আমরা দেখো যে এটা পেলাম, এরপরে PN0 এর মানটাও আমরা এখানে এটা পেলাম, তো দুটো গুণ করার পরে দেখা যাচ্ছে যে দুটো গুণফল 36.77 এটা দেখা যাচ্ছে কাটাকাটি গিয়ে আমাদের 1 থাকবে, অর্থাৎ মার্শালের যত সূত্রটি সম্পর্কন পরীক্ষা উত্তীর্ণ হবে। এরপর ভরতে আসা ফিশের সূত্রের পরীক্ষা দেখো P0N = এটা, তো এখানে মান বসালাম PN0, আমরা সূত্রটাকে আমরা মডিফাই করলাম, করার পরে আমরা এখানে মান বসালাম, বসানোর পরে আরকি দুইটা গুণ করে আমরা গুণফল দেখো এই যে P0N এটা আর এটা PN0, তো এইটাকে একসাথে রুটিপিতে নিয়ে আসে যেহেতু গুণ, তাহলে আমাদের এই গুণটা দেখো আমাদের 1 হচ্ছে, অর্থাৎ সবগুলো কাটাকাটি গিয়ে আমাদের 1 হচ্ছে। তো এটা তো দেখা যাচ্ছে যে আমাদের ফিশার সূত্রটি সমপালন পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 5টা মানে 4টা সূত্রের মধ্যে আমাদের 2টা সূত্র এই সমপালন পরীক্ষা উত্তীর্ণ হয়, একটা হলো মার্শালের জাতীয় সূত্র আর একটা হলো ফিশারের সূত্র। এরপর 2 নম্বরে যে পরীক্ষাটা সেটা হলো উপাদান পালন পরীক্ষা, এটা শর্ত হলো যে P0N × Q0N = V0N, অর্থাৎ মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যার গুণফল হবে মূল্যমান সূচক সংখ্যার সমান, যেখানে মূল্যমান সূচক সংখ্যা V0N = হবে সামসান PN QN / P0 P0 = এই যে এটা মানটা বসলাম টেবিল থেকে। এখন আমরা প্রত্যেকটা সূত্রের সূচক সংখ্যার ক্ষেত্রে আমরা যদি আশা করে দেখবো যে P0N × Q0N = V0N, এই যে দেখো আমরা লেসপিয়ারের সূত্রের পরীক্ষা দেখো P0N = Q0N = আমরা মান বসালাম টেবিল থেকে, তাহলে আমাদের P0N × Q0N করলে দেখা যাচ্ছে যে আমাদের V0N এর সমান হয় না, অর্থাৎ উপরে থাকতো আমাদের 1882 আর নিচে 1325 হচ্ছে না, যদি নিচে আছে কিন্তু উপরে 1882 নেই, সেই জন্য V0N সমান নয়, অর্থাৎ লেসপিয়ারের সূত্রটি গঠন বলন পরীক্ষায় উত্তীর্ণ হয় না। একইভাবে আমরা ফ্যাশি সূত্রের পরীক্ষা করবো, আমরা P0N = আমরা এটা বসালাম, Q0N = এখানে যে এটা মানটা বসালাম, বসানোর পর আমরা দুটা গুণ করি এবং সুষমের উপরে সুষমের গুণফল দেখো আমাদের 1 হচ্ছে না আর V0N সমান হচ্ছে না, অর্থাৎ আমাদের উপরে আছে 1882 কিন্তু নিচে 1384 একটা আর 1755, তো অর্থাৎ ফ্যাশি সূত্রটি গঠন বলন পরীক্ষায় উত্তীর্ণ হয় না। তারপর গত আসে মার্শাল জাতীয় সূত্র পরীক্ষাতে আমরা মান বসাবো, একইভাবে সূত্রগুলোর মধ্যে মান বসিয়ে আমরা এটা পেলাম এবং পরিমাণ সূচক সংখ্যার মধ্যে আমরা
এই সূত্রটাকে একটু মডিফাই করছি আর করার পরে দেখো মান বসালাম মান বসানোর পরে আমাদের এটা পেলাম তাহলে দুটো গুণফল দেখা যাচ্ছে যে আমাদের বি জিরো এর সমান হয় না তো অর্থাৎ মাসালের তো সূত্রটিও উপাদান বানান পরীক্ষায় উত্তীর্ণ হয় না ঘর থেকে দেখো ফিশারের সূত্রের পরীক্ষা এখানে পি জিরো এর কিন্তু আমরা এটা জানি মূল্য সূচকটা এটা মান বসালাম কি জিরো এর মধ্যে আমরা একইভাবে আমরা মান বসাবো মান বসানোর পরে দুটো গুণ করি গুণ করার পরে দেখা যাচ্ছে দেখো এখানে আমাদের 1795 উপরে আছে এখানে নিচে আছে 1795 কাটাকাটি যায় তারপরে দেখো 1384 এখানে উপরে আছে নিচে আছে 1384 কাটাকাটি যায় 1882 এবং 1882 দুটো আছে উপরে নিচে আছে 1325 1325 অর্থাৎ উপর নিচে 1882 বাই হোল স্কয়ার ওয়েব দ্বারা 1325 হোল স্কয়ার তো রুট করলে আমাদের স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে আমাদের এটা থাকে অর্থাৎ বি জিরো এন হয় অর্থাৎ ফিশার সূত্রটি উপাদান পালন পরীক্ষা উত্তীর্ণ হয় তার মানে আমরা উপাদান বর্ণন পরীক্ষায় শুধুমাত্র ফিশের সূচকটা উত্তীর্ণ হয় বাকিগুলো উত্তীর্ণ হয় না তাহলে এগুলোর উপর আমাদের পরীক্ষা আসে এরপরে যেটা আদর্শ সূচক সংখ্যা শনাক্তকরণ এটাও আমরা আলাদাভাবে সমস্যা দিতে পারতাম তো দরকার নেই আমাদের উপরে ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারি যে কোনটা আদর্শ সূচকটা তাহলে আমরা জানি যে সূচকের সমাধান উপাদান বর্ণন করে উপর পরীক্ষা উত্তীর্ণ হয় তাকে আমরা আদর্শ সূচকটা বলি তাহলে উপরে সমাধান থেকে আমরা কি পাই দেখো যেহেতু লেসপেসি সূত্রটি সমপ্রদান উপাদান পালন পরীক্ষা কোনটিতে উত্তীর্ণ হয় না সুতরাং লেসপেসি সূত্রটিকে আদর্শ সূচক বলা যায় না আবার দেখো যেহেতু ফ্যাসি সূত্রটি সমপ্রদান উপাদান পালন পরীক্ষা কোনটিতে উত্তীর্ণ হয় না সুতরাং ফ্যাসি সূত্রটিকে আদর্শ সূচক বলা যায় না যেহেতু মার্শালের তত্ত্ব সূত্রটি সমপ্রদান পরীক্ষা উত্তীর্ণ হয় কিন্তু উপাদান পালন পরীক্ষা উত্তীর্ণ হয় না হতে পারে না সুতরাং মার্শালের এডওয়ার্ডসের সূত্রটিকেও আমরা আদর্শ সূচক বলতে পারি না তাহলে পরিশেষে দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু ফিশের সূত্রটি সমপ্রদান উপাদান পর্দান উভয় পরীক্ষা উত্তীর্ণ হয় তাই ফিশের সূত্রটিকে আদর্শ সূচকটা বলা হয় অর্থাৎ আমাদের একমাত্র ফিশের সূত্রটি আমাদের উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয় যার কারণে আমরা ফিশের সূত্রটিকে আদর্শ সূচকটা বলবো তাহলে এইভাবে আমরা আদর্শ সূচকটা শনাক্ত করতে পারবো যদি আমাদের আলাদাভাবে সমস্যা দেওয়া হয় যে আদর্শ সূচকটা কোনটি নির্ণয় করো তাহলে তোমরা উপরের মতোই পরীক্ষাগুলো করে দেখাবা দেখানো পরে দেখবা যে স্বয়ংকল্পনা এবং উপাদান কর্মের উভয় পরীক্ষা ফিশারি সূত্র দিয়ে একমাত্র উত্তীর্ণ হবে বাকিগুলো হবে না সেই আলোকে আমরা বলতে পারি যে ফিশারি সূত্র দিয়ে আদর্শ সংখ্যা তো এরপরে আসো আমাদের এরপরে দেখো আরেকটা প্রবলেম পদত্বগত হতে 2002 সালের সাপেক্ষে 2006 সালের জীবনগত বয়সের সংখ্যা নির্ণয় করো খরচের সমষ্টি পদ্ধতি এবং পারিবারিক বাজেট পদ্ধতির সাহায্যে তাহলে এটা একটা প্রবলেম আমাদের আসে আমরা থিওরি টেবিলে নিয়ে আলোচনা করছি তো এখানে দেখো ভোগ্যপণ্য দেওয়া আছে তারপর একক দেওয়া আছে 2002 সালে ভোগের পরিমাণ দেওয়া আছে তারপর একক প্রতি মূল্য 2002 সাল এবং 2006 সাল তো সেখান থেকে দেখো সমাধানে আসো তো ধরো পি জিরো এগুলো তো আমরা জানি ভিত্তি বছর মূল্য পিএন হলো 14 বছর মূল্য আর কি জিরো হলো ভিত্তি বছর ভোগের পরিমাণ 2002 সালে যেটা দেওয়া আছে দেখো এখানে যে এটা হলো ভোগের পরিমাণ এগুলোর জীবনগত বয়সের নির্ণয়ের জন্য আমাদের যে সারণী সেটা করবো ভোগ্যপণ্য দেওয়া আছে আমাদের এগুলা হ্যাঁ তারপর মোট একটা কলাম থাকবে আমাদের কি জিরো এটা হলো আমাদের আসলে এটাই আমাদের ভার হিসেবে দেওয়া আছে তারপর পি জিরো পিএন দেওয়া আছে তো এখন আমাদের পি জিরো কি জিরো পিএন কি জিরো এবং পিএন বা পি জিরো ইনটু ডব্লিউ এইগুলো আমাদের সূত্রের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে সেই জন্য এই কলামগুলো করলাম পরে এগুলো সমষ্টি বের করবো মোট করার পরে আমরা এরপরে যে পথ দেখো খরচ সমষ্টি পদ্ধতি আমরা জানি যে জীবনগত ব্যবসায় সময় সূত্র হলো সি জিরো নেকুল টু সামাসান পি এন পি জিরো ডিভাইড বাই সামাসান পি জিরো পি জিরো ইন্টু হান্ড্রেড এটা তো আমরা মান বসানোর পরে দেখো 133.3 আমরা তিন নয় পেলাম একইভাবে আমরা পারিবারিক বাজেট পদ্ধতি জীবনগত ব্যবসায় সূত্র আমরা জানি এটা যেটা আমরা আগের ক্লাসগুলোতে পড়াইছি সি জিরো নেকুল টু সামাসান পি এন বাই পি জিরো ইন্টু ডব্লিউ ডিভাইড বাই সামাসান ডব্লিউ ইন্টু হান্ড্রেড তো এখানে আমরা এই যে দেখো এই কলাম থেকে মানটা বসালাম এই যে 240.27 সেই মানটা বসালাম আর সামাসান ডব্লিউ আমরা এই জায়গা থেকে বসালাম 173 ক্যালকুলেশন করার পরে আমাদের 138.88 আমরা পেলাম তাহলে মন্তব্য কি হলো যে 2002 সালের তুলনায় 2006 সালের জীবনযাত্রা ব্যয় খরচের সমষ্টি পদ্ধতিতে আমাদের 33.39% বৃদ্ধি পেয়েছে এবং পারিবারিক বাজেট পদ্ধতিতে 38.88% বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটা দ্বারা বোঝা যে 2002 সালে একটা পরিবারে যে এই ভোগ্যপণ্যগুলো ভোগ করতে তাদের যে খরচ হয় একই পরিমাণ ভোগ্যপণ্য ভোগ করতে তাদের 2006 সালে এসে 38.88% তার খরচ বৃদ্ধি পেয়েছে এই জীবনযাত্রা ব্যয় সুসংখ্যা দ্বারা এটা বুঝে আমরা
তাহলে এভাবে আমরা প্রত্যেকটা পরিবার তার জীবনযাত্রা একটা বছরের সাপেক্ষে আরেকটা বছর কি ধরনের বৃদ্ধি হলে জীবনযাত্রা ব্যয় সেটা সে এই শিশুর সংখ্যা দ্বারা নির্ণয় করতে পারে বা এস্টিমেট করতে পারে। এইভাবে আমরা জীবনযাত্রা ব্যয় শিশুর নির্ণয় করতে পারি। আমরা আজকে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, দেখো বাড়ির কাজ আমরা দুটা সমস্যা দিয়েছি। এক নম্বর সমস্যা হলো নিচে কতগুলো পণ্যের বিত্তীয় চলতি বছর বাজার মূল্যের তথ্য দেওয়া হলো। এই তথ্যগুলো থেকে তোমরা লেসপিয়াস ফ্যাশ মার্শাল এডওয়ার্ড দরবিশ বলে ফিশার মূল্য পরিমাণ সুর সংখ্যা নির্ণয় করবা এবং পর তার উপর মন্তব্য করবা। দুই নম্বরে উপরে সূত্রগুলো স্বয়ং প্রধান উপাদান পণ্য পরীক্ষা উত্তীর্ণ কিনা পরীক্ষা করো। তিন নম্বরে উপরে সূত্রগুলির মধ্যবর্তী আদর্শ সুর সংখ্যাটি শনাক্ত করো। তাহলে তোমরা আগের মতে আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি সেগুলোর মতে এগুলো এই সমস্যাটা সমাধান করবা। তারপরে আরেকটা সমস্যা নিচে একটি পরিবার জীবনযাত্রা ব্যয় সংক্রান্ত তথ্য দেওয়া হলো। খরচের সমষ্টি পদ্ধতি পারিবারিক বাজেট পদ্ধতিতে জীবনযাত্রার ব্যয় সুর সংখ্যা নির্ণয় করো। এটা আমাদের দেখো বার দেওয়া আছে 2014 সালের মূল্য 2016 সালের মূল্য দেওয়া আছে। বার হলো আমাদের এখানে ডব্লিউ আর 2014 সালের মূল্য P0 2016 সালের মূল্য হবে PN। এগুলার আলোকে আমরা পূর্বে যেভাবে আমরা সমাধান করেছি সেভাবে তোমরা এগুলো সমাধান করবা। এগুলো আমাদের এই অধ্যায়ের মোটামুটি ব্যবহারিক এই তিনটে থেকেই আমাদের ব্যবহারিক পরীক্ষা আসে, যে কোনো একটা আসবে, এতগুলো হয়তো দিবে না। তো তোমরা এগুলো সমাধান করলে আশা করি অধ্যায়ের ব্যবহারিক যে প্রশ্ন আসে সেই প্রশ্নের সমাধান সমস্যা হবে না। তাছাড়া আমাদের সৃজনশীল পরীক্ষা যে প্রশ্ন তোমরা অতীতে বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখলে দেখবা যে এই ধরনের অঙ্ক দিয়েই আসলে মূলত আমাদের সৃজনশীল পরীক্ষার যে প্রশ্ন দেওয়া হয় তো সেখানেও একই সলিউশন জাস্ট মন্তব্যের ক্ষেত্রে গিয়ে উচ্চতর দক্ষতাতে গিয়ে হয়তো একটু প্রশ্নটা ঘুরিয়ে দেয় কিন্তু সমাধান একই, তোমরা সেখান থেকে মন্তব্যটা করবা, তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা পেয়ে যাবে। তা আশা করি তোমরা এই অধ্যায়ে কোনো সমস্যা আশা করি হবে না, আর যদি হয় তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করবা, যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সমাধান করে দেবো। তা আমাদের আজকে এই অধ্যায়ের ক্লাস এখানে শেষ, আমরা এই অধ্যায়ের উপর আর কোনো ক্লাস নেব না, পরবর্তী অধ্যায়ের ক্লাস আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।